আসসালামু আলাইকুম, আমি দিন ইসলাম মালয়েশিয়া থেকে। বন্ধুরা কেমন আছেন? আজকে মালয়েশিয়ার চাঁদ রাত, অবশ্যই বুঝতেই পারছেন যে এইগুলি দেখে ভিডিওতে কি দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাজি বুম। আসলে প্রবাসীতে এই প্রথম দেখলাম যে মালয়েশিয়াতে ঈদ কি রকম এটা উপভোগ করা যায়, কিন্তু সৌদি আরবে যখন ছিলাম ঈদটা কি সেটা কিন্তু আসলে বোঝা যায় না। কিন্তু মালয়েশিয়াতে পুরো এক মাস আপনার এই বোম ফোটাইছে আর হচ্ছে এই বাজিগুলি ফোটাইছে। তো এখানে আমার বন্ধুরা আসছে বাজি কেনার জন্য, সবাই মিলে বাজি কিনতেছে কন্ট্যাক্ট করে। তো প্রায় 50 রিয়ালের মনে হয় বাজি কিনছে, বাংলার 1300 টাকা 1400 টাকার মতো। তো 6টা বড় আর 3টা ছোট, 6টা ছোট, এটা 50-60 রিয়াল না 70 রিংগিত নিছে, সরি 70 রিংগিত। তো এটা হচ্ছে বাজির দোকান, রাস্তার সাথে একটা বাজির দোকান দিয়ে রেখেছে। আর এই যে বাসগুলি দেখা যাচ্ছে, এটার মধ্যে আপনার ভাত কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস যে যেরকম পাবে সিস্টেমে আপনার রান্না করে এই বাসের মধ্যে দিয়ে। তো আজব দেশ, যাই হোক, তবে এত সুন্দর, মানে মালয়েশিয়াতে আপনার কি বলবো যে ঈদের আনন্দটা কি, আমাদের বাংলাদেশও কিন্তু এরকম আনন্দ হয় না, যে এরকম মালয়েশিয়াতে আনন্দ আমি দেখলাম। এত ভালো লাগছে, এত ভালো লাগছে যা বলার বাহিরে। তো দেখুন আসলে মালয়েশিয়ার দেশটা যে এত সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, কিন্তু কাজের পরিস্থিতিটা কিন্তু সিরিয়াসলি খারাপ, খুব শোচনীয়। এটা না কি অভিশাপ দিল কে লেগা, তাদের জন্য ঈদ, দেখলো দোষ। তো যাই হোক, কাজের যে পরিস্থিতিটা, মালয়েশিয়াতে যদি কাজটা ভালোভাবে পাওয়া যেত তাহলে মালয়েশিয়াটা হয়তো আমার মনে হয় যে এশিয়ার মধ্যে সবচেয়ে এক নাম্বার একটা দেশ। কাজের পরিস্থিতিটা খুবই খারাপ। তো চেষ্টা করলাম একটু হালকা পাতলা একটা ছোট্টখাটো একটা ভিডিও করার জন্য। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে, কিংবা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, পেজে পেজটা অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আপনাদের মতামত জানাতে পারেন মালয়েশিয়ার বিষয়ে ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ ঈদের নামাজের কিংবা ঈদের অবশ্যই ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মুবারক সবাইকে।